পাচ্ছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। লোকসভা ভোটকে কেন্দ্র করে সোমবার দুপুরে উত্তপ্ত হয়ে পড়েছিল মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের তুল্লা বাজার। ইট লাঠি ঘায়ে ভাঙচুর বিজেপি প্রার্থীর সঙ্গে ধাক্কাধাক্কি, গাড়ি রেহাই পায়নি সংবাদ মাধ্যমের গাড়ি ও নিরাপত্তা রক্ষীদের লাঠিচার্জে আহত হন এলাকার কয়েকজন মানুষ। সেই তুল্লগ্রামের পরিবেশ নিস্তব্ধ শুনশান বাজার, দেখে বুঝার উপায় নেই। দুদিন আগে এখানে বড় অশান্তি ঘটনা ঘটে গেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে অশান্তির প্রভাব ভোটে তেমন কিছুই পড়েনি। এলাকা বাসিন্দা তত আহত ইনসান শেখ ইনামরুল খানের আজ মন্তেশ্বর হাসপাতাল বসে বেডে বসে জানান, সোমবার দুপুরে অশান্তির ঘটনার জন্য বিজেপি প্রার্থী ও প্রার্থীর নিরাপত্তারক্ষীদেরই দায়ী করেছেন। তার দাবি, সকালে ভোটকেন্দ্রে ছোটোখাটো সমস্যা হলে দুপুরে পরিবেশ শান্তই ছিল। দুপুরে একগাদা গাড়ি করে লোকজন নিয়ে এসে বড় বড় কথা বলে এলাকার মানুষদের অপমান ও হুমকি দিতে থাকেন দিলীপ ঘোষ। তারই প্রতিবাদ করলে মারধর করেন লোকজন। চারজন আহত হন এবং মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনজন মঙ্গলবার ছাড়া পেলে আজ সকালে ইনসান শেখকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে। এলাকার বাসিন্দা তৃণমূলের যুবনেতা তোতা শেখ বলেন, এই এলাকায় শান্তি প্রিয় এলাকা, ভোটে কখনোই অশান্তি হয় না। দিলীপ ঘোষ এসে এখানে অশান্তি ঘটিয়েছে। মন্তেশ্বর হাসপাতালে শুয়ে থেকে আহত ইনসান শেখ জানান, তার উপরে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা লাঠি চালায় এবং চোখের নিচে আঘাত লেগেছিল। তার দাবি, তিনি শান্তির মধ্যেই ভোট চলছিল, ভোট বাড়ি ফিরে যাচ্ছিল, সেই সময় মারধর করা হয়। এলাকার বাসিন্দা তথা বিজেপি জেলার সহসভাপতি সৌগতদের দাবিটি পুরোটাই তৃণমূলের চক্রান্ত। ভোটের দিন সকালেই আমাদের এজেন্ট শ্রীকান্ত বাগকে মারধর করে বুথ থেকে বার করে দেওয়া হয়। প্রার্থী সেটাকে পুনরায় বুথে বসানোর ব্যবস্থা করেছিল এবং সেই সময় তৃণমূলের লোকজন জড়ো হয়ে প্রার্থীকে দূর হটো স্লোগান এবং গালিগালা দিতে শুরু করে এবং প্রার্থী নিরাপত্তারক্ষীরা ভিড় হাঁটাতে চাইলে ওখানেই চড়াও হয় তৃণমূল কর্মী ও সমর্থকরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমার এখন চিকিৎসা চলছে, ডাক্তারে ও চিকিৎসা করছে, সেলাইন চলছে, সব কিছুই অবস্থা চলছে আর কি। এই হচ্ছে ঘটনা। আপনার কী নাম? আমার আমার নাম ইনসান শেখ, তুল্লা বাড়ি, বাড়ি তুল্লা। এখন কোথায় এসেছেন? হসপিটালে মন্তেশ্বর। কী ঘটনা ঘটেছে আমার? আমার স্বামী ভোট দিতে গিয়েছিল, সেই সময় বাজারে এসে বাজারে পৌঁছে যে হচ্ছিল ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দিয়ে এসে মানে হইহিল্লা হচ্ছিল। কোথায় হচ্ছিল? তুল্লার বাজারে দিয়ে আমার স্বামী এসে ওইখানে দাঁড়িয়েছে, আর সেই সময় দিলীপ ঘোষের লোকরা এসে মানে হরিহর ঘোষে এসে লাঠি চার্জ করেছে বা চোখে লেগেছে। দিলীপ ঘোষের লোকরা বলতে কারা? সিকিউরিটি নাই, ওর কেন্দ্রবাহিনীরা বুঝছি। দিয়ে তারপর ও নিজে হুকুম দিয়েছে যে ওদেরকে মার, দিলীপ ঘোষ ইশারা করে দিয়েছে ওরা কেন্দ্রবাহিনীরা নেবে। তখন আমার স্বামীর ওপর লাঠি চার্জ করেছে, চোখে আঘাত হয়েছে আমার স্বামী। চোখে গুরুতর আঘাত? হ্যাঁ। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন। কার নামে করেছেন? দিলীপ ঘোষের নামে অভিযোগ করেছি। আর সিকিউরিটির নামে? আর সিকিউরিটির নামে। তা আপনার মানে স্বামী কিছু করেছিল? না, আমার স্বামী কিছু করেনি। সেই সময় হয়ে গেল হচ্ছিল, আমার স্বামী দেখতে গিয়ে আমার স্বামী গিয়ে সামনে পড়ে যায়, আর সেই সময় লাঠিটা চার্জ করে চোখটা নষ্ট হয়ে যায়। চোখটা? তার স্বামী কোথায় এখন ভর্তি? এখন আমার স্বামী হসপিটালে, মন্তেশ্বর হসপিটালে। তা স্বামীর নাম কি? ইনসান শেখ। বাড়ি? বাড়ি তুল্লা। তা আপনার স্বামী ঝুট ঝামেলা অশান্তি কিছু না? না, মধ্যে জড়িত না? না না, কিছুই ছিল না। দেখতে গেছিল? হ্যাঁ, দেখতে গেছিল। সব ঝগড়া ঝামেলা হচ্ছিল, গ্রামে এসেছে সব ছাড়ি ছুড়ি দিচ্ছিল, সেই সময় ওরা ইয়ে করেছে। তাহলে আপনার স্বামী দোষী না? না না। আপনার নাম কি বলেন? ফজিরা দিদি। বাড়ি? তুল্ল। আর কেউ আঘাত লেগেছে আপনার স্বামী ছাড়া? হ্যাঁ, আরও লেগেছে, দু তিনজনের হাতে লেগেছে, তারা লাঠি ধরে ফেলেছে, লাঠি চালাতে গেছে আর লাঠি ধরে ফেলেছে, হাতে লেগেছে, তাদের অল্প হয়েছে। তারা হসপিটালে ভর্তি? তারা হসপিটালে ভর্তি হয়নি, চলে গেছে বাড়ি। তারা বাড়ি চলে গেছে। তা এখন আপনার স্বামী ভর্তি আছে? এখন আমার স্বামী ভর্তি আছে, আমার স্বামী এখন খুব অসুস্থ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।